কাকা আসসালামু আলাইকুম এবারে আসি না বাবা না না দুঃখ লাগে বাবা কেন নন্দের মাছক দিয়া মোর বউ যে আজ কি কইবি মক মই বুঝাই বাছ না এই গোবর গোয়াল দিন দুপুরিয়া আজ করি কানিবা আয় বারোটা একটা সময় উঠি কানিবা আয় গোবর নাকি খিচড় সুস্থা দিবি এই কষ্ট কা মোর বউ আর সহ্য করি না এখন যদি যাই যদি আত্মহত্যা করে তুই বউ দিবি মক অবশ্যই না তাইলে তাইলে এই কামটা করছি কেন মর এই চারটা গরু কেউ দামি বলছে না বাবা আর আজকে আপনাকে বেচতেই হবে আর আপনাকে এই চারটা গরু আজকে বেচতেই হবে বেচতে আমার চালের দাম দিবি ভাবি তারপরে ইউরিয়া ফাসফেট পটাশ জমি নাবাদ করি খল ভুগি চক্কর ভুষা এগুলো বাকি খেলেছি বা কতদিন ধরে আপনি বছরের অর্ধেক তুই আর আসি না বা মর মর বউ যদি আত্মহত্যা করে তোর বউ দিবি ভাবি না তোর কাঁদি ভাবি মর কান্দ মিলাতে বা তুই আর আসি না বা ওরে বাবু রে বাবু গরিয়াটা ফাটিয়েছে আমার বা গরিয়াটা ফাটিয়েছে সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ 20 জুলাই 2020 আপনারা যে হাটটি দেখছেন এটা দিনাজপুরের ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে তবে আজ সোমবার আজ আমদানিটা একটু কম আমরা আপনাদেরকে সবসময় বলি যে শুক্রবারে এখানে প্রচুর গরুর আমদানি হয় আর সোমবারে হাটটি একটু ছোট হয় তো আজ এই হাট থেকে আমরা বলদ গরুর খোঁজ খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দূর দূরান্ত থেকে আপনারা যারা বলদ গরুর খোঁজ করেন মূলত ঢাকা চিটাগাং খুলনা এবং সিলেটের মানুষ এই ধরনের বলদ গরু বেশি চায় তো আমরা সেই উদ্দেশ্যে আজ আপনাদেরকে এখানে এনেছি তো আমরা প্রথমে এখানে দুটো বলদ গরু দেখছি এই বলদগুলো কার ভাই আসসালামু আলাইকুম আপনি কয়টা বলদ আনছেন আজকে দুইটা মাত্র আজকে কম আনছেন কেন পার্টি নাই কি করব গত দু সপ্তাহ ধরে আমরা দেখছি যে কোনো পার্টি আসছে না তো আজ এই জন্য দুটো এনেছেন পার্টি কি আজকে কি দরদাম করতেছে খুব কম খুব কম আচ্ছা আমাদেরকে একটু বলেন তো যে এইগুলো মাংস কীরকম হবে এক একটার ছয় মন গোস্ত হবে আচ্ছা ছয় মন এত বেশি হবে না আচ্ছা দাম কত করে চাচ্ছেন ১২০ করে দাম চাচ্ছেন পিস ১২০ করে দাম চাচ্ছেন দরদাম কি কেউ করছে কম করে না কেউ করে নাই এখন পর্যন্ত কেউ দাম করেনি দাম করছে যে ধরার বেতন হয় মানে কিরকম করছে আমরা শুনি একটু ২০০র নিচে বহু নিচে কত নিচে ১৭০-১৭৫ ১৭০-১৭৫ আর আপনার বলেন তো যে এগুলো আসলে আপনাদের মানে স্বল্প লাভে আপনি কত কমে ছাড়তে পারবেন স্বল্প লাভ করবেন অল্প লাভ লাভ ছাড়া লস করি বেশি না 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 যদি লাভ করে ছাড়েন তাহলে কত করে ছাড়লে ২ লাখের উপরে যাইতে হবে ২ লাখের উপরে যাইতে হবে আর এখন আপনারা লসে চিন্তা করছেন তাতে কি করবেন সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন যেহেতু ক্রেতা নেই আপনাদেরকে গত দু সপ্তাহ ধরে এই হাট আমরা দেখিয়েছি আপনারা নিজেরাই দেখেছেন এখানে ক্রেতা শূন্য বলদের হাট এবং তারা সব অলসভাবে দাঁড়িয়ে আছে এই যে দেখুন সমস্ত ব্যাপারীরা অলসভাবে দাঁড়িয়ে আছে কারণ এই কুরবানিতে তারা অনেক চিন্তা ভাবনা করেছিল যে একটা লাভের মুখ দেখবে কিন্তু তারা লাভের মুখ তো দূরের কথা এখন লসের ভাগ তাদেরকে নিতে হচ্ছে এই সমস্ত বলদের হাটিতে এখানে আমরা দেখছি একটা বেশ হৃষ্টপুষ্ট বলদ কত করে চাচ্ছেন ভাই ১২৫ করে পিস এই যে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনারা পেছনটা দেখতে চান আচ্ছা ভাই একটার গোস্ত কিরকম করে হবে সাত মন করে গোস্ত হবে আচ্ছা পাশাটা দেখাবো আচ্ছা দেখাচ্ছি আমরা পেছনটা আমরা দেখানোর চেষ্টা করছি কেউ কি দরদাম করছে কত পর্যন্ত করছে ২০০ ভাঙ্গে বলছে আর আপনি কত হইলে দিবেন মানে ২২৫ হলে নিয়ত করছেন আপনি ছেড়ে দিবেন আচ্ছা ২২৫ যে নিয়ত করছেন এটা দেখে আপনার স্বল্প লাভ থাকবে তো লস হবে আচ্ছা একটু কথা বলি আসসালামু আলাইকুম মানে আপনারা কতদিন ধরে এই বলদগুলিকে পালেন ৭ মাস ৬ মাস ৭ মাস করে পালেন আচ্ছা এই বলদগুলিকে যে আপনারা কেনেন এই যে সাত মাস ধরে পাললেন শুকনা গরুগুলো কেনেন আচ্ছা তারপরে এই যে মোটা তাজা গরু যে করেন এগুলো কি কোনো ইনজেকশন দেন না না খৈলা সুপুর ব্রান এগুলো তো অনেক দাম খরচা পয়সা দেখি তো দাম আচ্ছা প্রতিদিন এই একটা বলদের পিছনে খাদ্যের পিছনে কত টাকা যায় একটার পিছনে ২০০ যায় একটার পিছনে ২০০ টাকা দিনে ২০০ খায় হয়
মানে 6000 টাকা মাস হ্যাঁ আপনি যে বললেন আপনি কয় মাস পালছেন 7 মাস তার মানে আপনার 42000 টাকা করে খাওয়ার পিছনে চলে গেছে তার কারণে আমরা ইলে তো উজারি দুধ বেশি নো হয় আচ্ছা বেচতে পারিনি তো হাট হয় না ও রোজারিতে হাট হয় না বেচতে পারেননি এইজন্য আর খাওয়ার দামটা তো অনেক বেশি অনেক বাড়ি গেছে আচ্ছা তাহলে এখন তো আপনাদের সেই তুলনায় লসই চলে যাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন যে এই বলদগুলি প্রতিদিন 200 টাকা সর্বনিম্ন খাবার খায় তার মানে মাসে আপনারা বুঝছেন যে 6000 টাকা এগুলো খাওয়ানোর পিছনে যায় কিন্তু তাদের দামগুলি ঠিকমতো তারা পাচ্ছে না এই যে দেখুন সমস্ত ব্যাপারীরা অলসভাবে দাঁড়িয়ে আছে কারণ কোনো পার্টি নেই এই জন্য আমদানিটাও আজ অনেক কম কারণ গত শুক্রবারের হাট আমরা দেখিয়েছি প্রচুর আমদানি ছিল কিন্তু আজকে কোনো আমদানি নেই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আপনি নোয়াখালী থেকে নোয়াখালী থেকে এই যে এরা বলছে যে পার্টি আসে না আপনি আপনি কবে থেকে আসছেন আমি একটা পার্টি ওই একটা পার্টি ওই একটা পার্টি আপনাদের মুখে একটু শুনি এবার যে এখানে এখানে কি অবস্থা মানে দামে আপনার পোষাচ্ছে না এখানে কি ধরনের মন এরা চাচ্ছে এরা 30000 টাকা মন চাইতেছে 30000 টাকা মন চাচ্ছে হ্যাঁ এত তো চাওয়ার কথা না মন তো এত চাওয়ার কথা না মন তো মোটামুটি তো 18000 থেকে 20000 টাকা 20000 টাকা মন আপনি কি একটা গরুও কিনেননি না না একটাও কিনেননি মানে ঘুরছেন আপনি এই দামের জন্য আপনি কিনতে পারছেন আমরা গত বছর অনেক টাকা লস দিছি একটা গরুতে প্রায় 30-40000 টাকা করে লস দিছি তো এখন আর পারো না মানুষের কাছে টাকা নাই হ্যাঁ কি বুঝছেন হ্যাঁ তো আমরা এখন চিন্তা ভাবনা করি একটু গরু কিনতে তা তো অবশ্যই আপনাদেরও তো লাভ রাখতে হবে আচ্ছা তাহলে এখন কি বুঝছেন ওই এখন তো দাম চাইতেছে না তাহলে কি নেবেন না দেখি আচ্ছা ঘোরাঘুরি করছেন না আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আপনাদেরকে ক্রেতা বিক্রেতা দুজনের কথাই আমরা জানানোর চেষ্টা করছি ক্রেতারা বলছে এখানে দাম বেশি আর বিক্রেতারা বলছে যে তারা পুরো লসে দিচ্ছে বিষয়টা হলো এখানে এই গরু কার আমার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কয়টা গরু আনছেন গরু 10টা আছে ভাই এই যে এই ধরনের বড় আছে মিডিয়াম আছে মিডিয়াম আছে আচ্ছা এই যে বড় গরুগুলি যে আপনারা এই যে এখানে রয়েছে এগুলো পিস প্রতি একটু দাম বলেন তো কি চাচ্ছেন এগুলো পিস প্রতি 1,30,000 করে চাচ্ছি 1,30,000 করে পাচ্ছেন আর দাম কত বলছে মানুষ কেউ বলছে যে 1,05,000 কেউ বলছে 1,00,000 1,00,000 1,05,000 আর কত হলে মানে আপনার লাভ থাকবে 20 করে বেচলে লাভ থাকবে 20 করে বেচলে লাভ থাকবে এটার মন কতটুকু হবে সেদিক দিয়ে লাভই থাকবে এখন ক্রেতা বিক্রেতাদের কথা আমরা সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমরা নিজেদের কোনো মতামত আপনাদেরকে দেবো না আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এই হাটে গরুর দাম বেশি না কম তারপর আমরা একটু এখানে দেখি কয়টা গরু আনছেন চোর ভাই ও চোর অগ্নি কয়টা গরু আনছেন ভাই আটটা একটু কথা বলি আপনাকে আসসালামু আলাইকুম আটটা গরু আনছেন আপনি এগুলো আপনার কি শুকনা কিনেন তারপরে কি মোটা করেন হ্যাঁ এগুলো কত করে পিস চাচ্ছেন 1,35,000 দরদাম কত পর্যন্ত উঠছে 1,15,000 পর্যন্ত আচ্ছা শুনছি এবার সুপ্রিয় দর্শক আমরা একটু দেখি এই যে দেখুন অনেক বড় বড় সাইজের এবং এই যে লাল বলদগুলি আপনারা দেখছেন এগুলোর অনেক চাহিদা রয়েছে এই যে দেখুন এগুলো অনেক ওজন রয়েছে এই যে দেখুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বা আপনি এই যে বা গরু বিক্রি হয় না বাড়ির মানুষ সুদ্ধ কান্দেছে হুবুক করে কান্দেছে উঠেছে আর পড়ছে উঠেছে আর পড়ছে কতগুলো লোক পাড়ার উঠাই ধরিয়ে আছে এখনো খাড়া করি মোর বালি আলিক গরুর দাম নাই করতে ফল ফল তামান মানে আপনার কি গরু ব্যবসা দিয়ে আপনার চলে হ্যাঁ আমার চলে রাখে খাম তিনি বাড়ির এই গরুগুলি তো অনেক ওজন দেখছে এগুলোকে তো খাওয়ানোর পিছনে অনেক টাকা ব্যয় হচ্ছে আপনি এইটা ধরি বেড়াছেন দুই চারটা খরিদ্দার ধরি বেড়া পারেন না আমরা তো চাই যে আমাদের ভিডিও দেখে খরিদ্দাররা আসুক হ্যাঁ আসুক হ্যাঁ কই আসছে আপনার দাম কত যাচ্ছে কই আসছে দাম কত যাচ্ছেন দাম দাম 8,00,000 আড়াই লক্ষ কেজি 8,00,000 হ্যাঁ কত 8,00,000
8 লক্ষ মানে 4 লক্ষ করে হ্যাঁ হ্যাঁ একটা তোর আজ এইটা ভিডিও দূরে গেল এই যে সুপ্রিয় দর্শক কিন্তু এত দামে তো বিক্রি হবে না না হলে আমার বউ বাড়ি থুবি না না হলে আমার বউ বাড়ি থুবি না আপনাকে বাড়িতে থুবে না হ্যাঁ আজ করি খাওয়ায় দিনত খাওয়ায় গোবর ফেলায় ঠান্ডা বারণ করে থুবি বউ আচ্ছা তার মানে আপনার বউ বলছে যে 8 লক্ষের কম গরু বেচেন না তাইলে কবি থাকবি না চাউলের বাকি নিছু ছয় বস্তা মিনি ক্যাক চব্বিশশো করে ওই টাকা খুঁজতে গেছি খুশি চক্কর আচ্ছা আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা আপনারা শুনছেন যে আমরা একজন বিক্রেতার কথাবার্তা আমরা শুনলাম এই যে দেখুন গরুগুলি ওনার স্ত্রী বলেছে যে গরু না বিক্রি করলে উনি যেন বাড়ি না যায় তারপরে এদিকে আমরা একটু দেখি এই গরুগুলি কার ভাই উনি কি এই 4-8 লাখ চাইছে হ্যাঁ এই 4-8 লাখ চাইছে আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা একটু বুঝতে ভুল করেছিলাম এই 4টা গরু উনি 8 লাখ টাকা চেয়েছে তো উনি যে খুব একটা বেশি চেয়েছে তা কিন্তু না আপনারা গরুগুলির সাইজগুলি দেখেন এই যে 4টি গরু উনি 8 লক্ষ টাকা দাম চেয়েছে এই যে দেখুন আপনারা এই যে 2 লাখ টাকা করে এই যে দেখুন আপনারা শুনলেন বিক্রেতাদের কান্না আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি এই বৃহত্তর আম্বারি হাট থেকে তারপরে এদিকে আমরা দেখি এদিকেও দুটো অনেক বড় বড় সাইজের ভাইটা আপনার কত দাম চাচ্ছে কত 5 লাখ টাকা মানুষ বলতেছে আপনি কত চাইছেন 8 লাখ টাকা কয়টা এই দুইটা এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই দুটো আজকের সেরা গরু আমবাড়ি হাটে যতগুলি গরু উঠেছে এই যে দেখুন এই গরুটা অনেক বড় অনেক বড় তারপরে এই যে এখানে দুটো লাল দেখছি আমরা খুব আকর্ষণীয় গরু ভাই এটা জোড়া কত যাচ্ছেন হ্যাঁ কত কত দাম চাইছে 7 লাখ দরদাম উঠছে কত 5 লাখ পর্যন্ত দাম আচ্ছা ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা বিক্রেতাদের কান্নার কথা আমরা শোনানোর চেষ্টা করলাম এই আম্বারি হাট থেকে এবং ক্রেতাদের কথা আমরা কিছুটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা